না হকতে পথে এই ছবি একমাত্র নয় এরা যে কোনো হক চাইতে গেলে পথে বসতে হয় বসেই থাকতে হয় যেমন বসে আছেন ডিএ আন্দোলনকারীরা তারা ডিএ চেয়েছিলেন ডিএ পাননি বরং কেন্দ্র সরকারের সঙ্গে পার্থক্য অনেক বেড়েছে বদলে কি পেয়েছে মধুকল্পিতা শুকনো শুভেচ্ছা বার্তা মোবাইলে মোবাইলে এবং এই শুভেচ্ছা বার্তা পাওয়ার পরেও কিন্তু রীতিমত তারা খুব আজ সকাল থেকে আমরা দেখাচ্ছি যে ডিএ সংগ্রামী মঞ্চে যারা রয়েছেন যারা আন্দোলন করছেন তারা তাদের ক্ষোভটা প্রকাশ করছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে আমি সৈকতের কাছে চলে যাব সৈকত এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তা পাওয়ার পর দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইতিমধ্যে এই সংগ্রামী যৌথ মঞ্চের বা ডিএ মঞ্চের যে আন্দোলন সেই ডিএ মঞ্চের আন্দোলন 272তম দিন আজকে আজকে 272তম দিন অর্থাৎ ধীরে ধীরে যতই দিন বাড়ছে ততই কিন্তু অপেক্ষা বাড়ছে এবং প্রয়োজনীয় প্রাপ্য যেটা সেই প্রাপ্যটা মিটছে না আমি সরাসরি চলে যাব এই আন্দোলনের বা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এসেছে উৎসব উপলক্ষে বিজয়া উপলক্ষে কিন্তু আপনাদের যে দাবি সেই দাবি অনুযায়ী কোনো বার্তা কি এসেছে শুভেচ্ছা বার্তা পাঠানোতে যেমন আন্তরিকতা দাবি মেটানোতে ওনার আন্তরিকতা ঠিক ততটাই অন্য কোনো রাজ্যে কিন্তু কর্মচারীদেরকে শুভেচ্ছা বার্তা এরকম করে মানে কৃত্রিমভাবে পাঠাতে হয় না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনাকে পাঠাতে হয় কারণ কর্মচারীদের স্বার্থ রক্ষার বাদ দিয়ে বাকি সব কাজটাই উনি করেন শুধু কর্মচারীদের বলি কেন এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কোনো স্বার্থ রক্ষায় সরকার বিগত 12 বছর ধরে করেছে বলে অন্তত তার অতি বড় প্রশংসকও বলতে পারবেন না আমরা খুব ভালো করে সেটাকে জবাব দিয়েছি আমরা বলেছি যে যে রাজধর্ম পালন আপনার করার কথা ছিল সেটা করতে ব্যর্থ হয়েছেন রাজ্যের মানুষের একজন প্রতিনিধি হিসাবে আমরা মানে মায়ের কাছে প্রার্থনা করি যে আপনার শুভ বুদ্ধির উদয় হোক এটুকুই আমরা লিখে পড়ে ওনাকে পাঠিয়েছি 272 দিন হয়ে গেল ইতিমধ্যে উৎসবের মৌসুম পুজো এলো একটা উৎসবের কিছুটা অংশ কেটে গেল আরও বাকি আছে বঞ্চিত আপনাদের যে দাবি সেই দাবির প্রতি যে বঞ্চনা আগামী দিন উৎসবের মৌসুম ক্লিয়ার হয়ে গেলে বা দুর্গা পুজো কালী পুজোর মাঝে আপনারা কি নতুন করে মাঠে ময়দানে নামবেন নতুন কোনো পরিকল্পনা হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই নেওয়া হচ্ছে এবং কালী পুজোর পর থেকে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে কারণ আমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি একটা অঙ্কই বোঝেন সেটা হচ্ছে ভোট সামনে লোকসভার ভোট আসছে পঞ্চায়েতের ভোটের সময় কিন্তু রাজ্যের কর্মচারীরা মোটামুটি টের পাইয়ে দিতে পার মানে দিতেন আর কি যদি মানে ওই রকম করে গণহারে বিভিন্ন রকমের অনাচার না করে উনি জিততেন আগামী লোকসভা ভোটের সময়ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারী শিক্ষকরা ওনাকে বোঝাবেন যে কর্মচারীদের দাবি না মিটিয়ে চাকরি প্রার্থীদের দাবি না মিটিয়ে যে উনি শান্তিতে থাকতে পারবেন না এবং মানুষও যেন এটাকে চাইছে না সেটা ওনাকে বোঝানোর সময় এসছে এবং সেটা বোঝানো হবে সেই জন্যে কি সামনে লোকসভা ভোট এই ভোটের ভোটের কথা মাথায় রেখেই কি আপনারা সরকারি কর্মী যারা আন্দোলন করছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠালেন না শুভেচ্ছা বার্তাটা উনি 12 বছর ধরে ঠিক নিয়ম করে পাঠিয়ে আসছেন 12 বছর ধরে একেবারে বোঝাই যাচ্ছে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সেই শুভেচ্ছা বার্তা পাওয়ার পরে কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনের ঝাঁজ হয়তো আরো অনেকটা বেড়ে যাবে এমনটা অন্তত বোঝা যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন সমাদৃতা তাদের বক্তব্যে একদমই তাই তারা পাল্টা বক্তব্য দিয়েছেন এবং তারা লিখেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক চেত উদয় হোক শুভ চেতনার এ চাওয়া আমাদের সকলেরই জানি না আর কতদিন এই ধরনের অবস্থায় তারা বসে থাকবেন বর্ষায় ভ্রুকুটি মাথায় নিয়ে লাঞ্ছিত হবেন দিনের পর দিন মাননীয় আমরা মানবিক সরকার চেয়েছিলাম অনেক আশা আর বিশ্বাস নিয়ে লিখেছেন তারা চেয়েছিলেন যে এই সরকার আপনি আচরি ধর্ম করবে কিন্তু তা তারা পাননি তারা আশাবাদী ছিলেন আশাবাদী রয়েছেন এদিকে এই যে লাগাতার ডিএ আন্দোলনকারীরা সমস্ত উৎসব সমস্ত পরিস্থিতি মাথায় নিয়ে এইভাবেই রাস্তায় বসে আছেন কিন্তু সরকারের রানী তা নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ সরকারকে এই সরকার কার্যত প্রতারণা করেছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে আজকে বিধায়ক মন্ত্রীদের ভাতা বাড়ছে কিন্তু বহু এ ধরনের বিধায়ক আছেন যারা প্রাক্তন হয়ে গেছেন
যাদের পথ্য ওষুধ নেই, যে টাকা পেনশন হিসেবে তারা পান সে টাকায় কোনো ভারী রোগের চিকিৎসা পর্যন্ত করানো যায় না। তো তাদের তো পেনশন বাড়া নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। তো সুতরাং এই সরকার বিচারিতারই সরকার। এই সরকারের যা কিছু আছে সেটা হচ্ছে ফেসিয়াল ঘোষণা সর্বস্ব, এর বাইরেই সরকার কিছু কংক্রিট চিন্তা ভাবনা করতে পারে। মুখ্যমন্ত্রী 29 মার্চ ধর্নায় বসেছিলেন কেন্দ্রের কাছ থেকে দাবি আদায়ের জন্য। সেই ধর্নায় বসে কেন্দ্রের বিরুদ্ধে একটি কথা না বলে যারা ডিএর জন্য, যে ডিএ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা হচ্ছে বিলম্বিত মজুরি, সেই যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে উনি বিষোদ্গার করেছেন। কারণ ডিএর দাবি করলে বলে ঘেউ ঘেউ করবেন না, এ হচ্ছে মুখ্যমন্ত্রীর কালচার। সুতরাং এই মুখ্যমন্ত্রী তিনি এমএলএ মায়না বাড়াবেন, মন্ত্রীর মায়না বাড়াবেন, পুজোর সময় 70,000 টাকা করে ক্লাবকে দেবেন, ওখানে দেবেন সেখানে দেবেন, এইসব দেখানো কাজ মানুষকে প্রভাবিত করার জন্য। কেন্দ্র যে দিয়ে দিতে পারছে এই ডেফার্ড ওয়েজ রাজ্যকেও দেওয়া উচিত, এবং দেওয়াটাই হচ্ছে আইন, আর না দেওয়াটা হচ্ছে আইন বিরোধী। কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়েছে, কি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এতে কোনো কৃতিত্ব নেই, এমনি তাদের নর্মাল স্কিমেই বাড়ে। কিন্তু সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার আগের যে ডিএটা পেন্ডিং আছে সেই ডিএটা কবে দেবে সরকারি কর্মীদের? ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদের পশ্চিমবঙ্গে দেখছি রাস্তায় বসে তারা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবিতে। কেন তাদের ন্যায্য দাবি শোনা হচ্ছে না, কেন তাদের ন্যায্য দাবিটা মেটানো হচ্ছে না, এটা রাজ্য সরকারকে আগে জবাব দিতে হবে।